মন খারাপ নিরাপত্তারক্ষী থেকে ব্যবসায়ীদের প্রার্থনা একটাই, চালু হোক আবার দুর্গাপুর সার কারখানা। শিল্পের দেবতা বিশ্বকর্মা আসছেন, চারিদিকে সাজো সাজো রব। দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে ব্যস্ত মৃৎশিল্পী থেকে ফল ব্যবসায়ী, শ্রমিক, শিল্পপতি সবাই। মুজিপাড়া থেকে দুর্গাপুর স্টেশন যাওয়ার পথে শুধু একাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে দুর্গাপুর ফার্টিলাইজার কর্পোরেশন নামে বন্ধ হয়ে যাওয়া সার কারখানা। সেই 2003 সালে গেটে তালা পড়েছে আর এখনও পর্যন্ত তা খোলেনি। একজন নিরাপত্তারক্ষী শুনশান কারখানার গেটে দাঁড়িয়ে আছেন একাকী, তবে আওয়াজ ঠকঠক করে আসছে। সেসব অবশ্য কারখানার পাশে গজিয়ে ওঠা মোটর গ্যারেজের। কারখানার গেটের দুপাশে গ্যারেজ মিস্ত্রিরা গাড়ি দাঁড় করিয়েছেন। রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, বন্ধ সার কারখানা শুধু এখন ঝোপঝাড়ে পরিপূর্ণ। লোহা মাফিয়ারা খুলে চুরি করে নিয়ে গেছে সব, এখন আর ভোঁ বাজে না। এখন কাঠকোড়ানি কাঠকোড়াতে আসে কারখানার ভিতরে। নিরাপত্তারক্ষী মাঝে মাঝে হাঁটাহাঁটি করেন একাকিত্ব কাটাতে, কিন্তু একদিন এমন ছিল না। বিশ্বকর্মা পুজোয় প্রতিটি ইউনিট সেজে উঠত আলো আর ফুলে। শ্রমিক পরিবারগুলি তাদের পরিবারের সদস্যদের দেখাতে নিয়ে আসতেন এই একদিনই কারখানার ভিতরটা। চারিদিকে শুধু আনন্দের সুর বেজে থাকত সার কারখানার ভিতরে। আজ বন্ধ সার কারখানার গেট দেখে সাইকেল ভ্যানে করে বিশ্বকর্মা চলে যাচ্ছেন মণ্ডপে। মণ্ডপে কিন্তু কেউই আর তার দিকে তাকাচ্ছে না। নিরাপত্তারক্ষী শফিউল্লাহ মল্লিকের মন খারাপ। তার কথায় কারখানা চালু হলে আবার বিশ্বকর্মা পুজো হতো, বেকারেরা চাকরি পেত, আবার কারখানা চালু হোক। তার গলার স্বরে ফুটে ওঠে মন খারাপের সুর, তবে তিনি চাইছেন আবার ভোঁ বেজে উঠুক সার কারখানায়। কারখানার ঠিক পাশেই আছে মুদিখানার একটি দোকান। জয়ন্ত মহান্তি বলেন খুবই মন খারাপ, তার গলায় বেজে ওঠে সেদিনের আনন্দের সুর। জানেন, প্রতি মাসের বেতনের দিনে এই কারখানার গেটে যেন মেলা বসত, সবাই হাসি মুখে বাড়ি যেত। তিনি চাইছেন আবার কারখানা খুলুক, বেকারেরা চাকরি পাক, ব্যবসায়ীরাও ভালো ব্যবসা করুক। চাইছেন সবাই একটিও সার কারখানা না থাকা রাজ্যে কেন্দ্র সরকার আবার এই বন্ধ সার কারখানা চালু করুক। দুর্গাপুরে বিজেপির একজন বিধায়ক আছেন, সংসদও বিজেপির, কিন্তু দুর্গাপুরে একবারও তাদের কথায় আসে না বন্ধ সার কারখানা চালু করার কথা। এটাই দুর্ভাগ্য আজ দুর্গাপুরের বলে মনে করছেন দুর্গাপুরবাসী। এই বন্ধ সার কারখানা কাগজে কলমে একেবারে বন্ধ হয়ে যায়নি। কারখানার জমি আর সার উপনগরী জমি রয়ে গেছে কেন্দ্র সরকারের সার মন্ত্রকের হাতেই, কিন্তু বন্ধ সার কারখানা চালু করা নিয়ে বিজেপির বিধায়ক বা সংসদদের কোনো উদ্যোগই নেই। আছে শুধু সস্তা আর নাটুকে রাজনীতি বলে মনে করছেন দুর্গাপুরবাসী। পরশু দিন আপনার শনিবার দিন বিশ্বকর্মা পুজো, HFC কারখানার দীর্ঘদিন বন্ধ, আজকে আপনার মনের অবস্থা কেমন? মনের অবস্থা ভালো নেই, যা দিনকাল চলছে তাতে পেট চলা মুশকিল হয়ে যাচ্ছে, অবস্থা দুর্নীতির দিকেই চলে যাচ্ছে। কেমন ছিল সেই সব দিনগুলো? সেই দিন চলে গেছে, 85-84-90 যা বাজার ছিল এশিয়ায় সেসব দিন চলে গেছে। এখানে একটা মেলা হতো, আচ্ছা FCA পেমেন্ট হলে একটা মেলা বসতো বিশ্বকর্মা পুজো উপলক্ষে। বিশ্বকর্মা কেন, যেন 30 তারিখে পেমেন্ট হতো তখন একটা মেলা হতো, যে পেমেন্ট হচ্ছে আর কি। সেই দোকান পাট বাজার হাট সব বসতো, জমজমা। হ্যাঁ, এখন আর সেটা নাই, এখন তো ধরুন বন্ধ হওয়ার পথে সব বন্ধ হয়ে গেছে। কি চাইবেন, কারখানাটাকে আবার পুনরায় চালু হোক? চালু হলে তো খুব মঙ্গল হয়, খুব ভালো হয়। চালু হলে তো খুব ভালো হয়, তারপর লোকের এখানে একটা বেকারদের কর্মসংস্থান হয়, তারপর ধরুন মানুষের সুরা হয়, সব কিছুই হয়, ব্যবসাতেও একটু ব্যবসা উন্নতি হয়। কি নাম আপনার? জয়ন্ত মহন্ত।
পরশুদিন আপনার বিশ্বকর্মা পূজো অর্থাৎ শনিবার পড়ছে, আজ বৃহস্পতিবার। তো এইচএফসি কারখানা ধরুন বন্ধ দীর্ঘদিন ধরে, তো আপনাদের আজকে মানে আজকের দিনে মন কেমন? মন আমাদের খারাপ। আমাদের আগের মতন যদি পুজো হতো তো ভালোই হতো, এখন সে পুজো তো হয় না, কারখানাটা বন্ধ। যাতে এই প্ল্যানটা চালু হলে পর আমরা কাজ করে খেতে পারতাম। বহু বেকারের সুঅবস্থা নেবেন বা বহু বেকারের সমস্যাও মৃত্যু, যাতে আমরা চালু হয় সে ব্যবস্থা করুন। কি নাম আপনার? আমার নাম শফিউল্লাহ মোল্লা।